সবাই মুজাদ্দিদুল জামানকে ভালোবাসে। দু বছর আগে ফুলফা সৈয়দের মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র, 10 থেকে 12 হাজার ছাত্র, এখন ছাত্র কমে গেল, স্কুলও কমে গেছে, কলেজও কমে গেছে, কাজে চলে গেছে, বিয়ে শাদী করে নিয়েছে, পড়াশোনা অফ। এখন কিছু কিছু বাচ্চাকে আবার মাস্টাররা জিজ্ঞাসা করছে, তুমি 2 বছরে কি শিখেছো বলো, 2 বছরে স্কুল বন্ধ, কয়েক হাজার রুম ফুলফুরা শরীফে মাদ্রাসাতে, জানেন সবাই, 100 হোস্টেল জেন ভর্তি হয়ে গেছে, কিছু বুঝতে পারছেন, জেন ভর্তি হয়ে গেছে, সব দাদা হুজুরের মুরিদ, বহুদিন বন্ধ, এখন জেন ভর্তি হয়ে গেছে, ছাত্র এন্ট্রি হয়েছে, রাতের বেলা ছাত্র শুয়ে আছে, এখন জেন ওখানেও আছে, জেনও আছে, এখন জেনকে পানি পিয়াস লেগেছে, পানি খাবে, হাত মেরেছে, কলে হাত চলে গেছে, মানে রুম থেকে হাত মেরেছে, চলে গেছে 100 হাত 200 হাত দূরে কলে হাত। ছেলেটা ঘুম থেকে উঠে দেখছে কি লাগে, উঠেছে বড় চা জানার কাছে খবর গেল, দায়রা শরীফ আছে, দেখেন ওখানে মুজাদ্দিদের জামান পীর মুজিদি করতেন, জেনে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না, ইসালে সাহাবে গেলেন, এবারে ইসালে সাহাব আমরা চোখে দেখে এসেছি, কেউ বলতে পারবে কারো ক্ষমতা আছে এটা বলার? কেন জানেন, আমার দাদা হুজুরের এই মুরিদদের এটা কাজ, জেন মুরিদদের কাজ, যত নোংরা হবে ইসালে সাহাবে ওনারা ওটাকে পরিষ্কার করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না, খবর চলে গেল, বড় চাচা বড় চাচা যা, আমার মেজো ভাই স্যার, আমার মারুফ ভাইয়ের কাছে চলে যাও, আমার মারুফ ভাইয়ের কাছে চলে যাও, হুজুর কেবলা তমাম দিয়ে দিয়ে ছাত্ররা ইসলামের দিনের শিক্ষা নিতে এসেছে, তোমরা ডিস্টার্ব করো সব চলে যাও। এখন একজন মুড়ি আব্বা হুজুরকে মুড়ি বেচারি তো হুজুর কেবলার পারমিশন ছাড়াই ঘরে ঢুকে পড়েছে, ঘরে ঢুকে পড়েছে রাতের বেলা, ঘরে ঢুকে পড়েছে, সুজা আলো করে তুলে রাতের বেলা বড় হাফেজ সাহেবের মাজারে ফেলে দিয়েছে, আলো করে তুলে বড় হাফেজ সাহেবের মাজারে ফেলে দিয়েছে, বিয়াদব আমাদের পীরের হুকুম ছাড়া তুই ঘরে ঢুকলি কেন, ইজ্জত দিয়েছে কে, আর একটু জোরে হয় না, আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে খুশি করেছে, আল্লাহ রাসূল ওই মাইয়েতে ছেলেকে ডাকলেন, এদিকে আস, এটা কে বলে হুজুর আব্বা জান, পূর্বে কি ছিল, একটা পশু ছিল, জানোয়ার ছিল ইয়া রাসূলুল্লাহ, মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুরের কাছে একজন যুবতী চলে গেলেন, ও নবী মূসা আলাইহিস সালাম, হুজুর আমি জীবনে একটি বিরাট অপরাধ করে ফেললাম, কি অপরাধ করেছো, আমি একটা ইহুদির সঙ্গে হুজুর পরকিয়া করে ফেললাম, হুজুর পরকিয়া করার পরে আমি অন্তঃসত্ত্ব হয়ে পড়লাম, আমার পেটে একটি বাচ্চা হুজুর এসে যায়, ও নবী মূসা আলাইহিস সালাম সেই বাচ্চাটা দুনিয়ার জমিনে এসে যায়, বাচ্চা আস্তে 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 বড় হতে থাকে, আমার ছেলেটা যখনই বড় হয়ে যায় আমার মন আমাকে বলে ইহুদি সন্তান, আমার মন আমাকে বলে পরকিয়া করেছি, খারাপ কাজ করেছি, সেই খারাপ কাজ করার পরে আমার এই ছেলেটা জন্ম হয়েছে, ও নবী মূসা আলাইহিস সালাম ইহুদি যারা ছেলে হয় তাদের একটাই কাজ, ইসলামকে শেষ করতে হবে,
ইহুদিদের একটাই কাজ ইসলামকে শেষ করে দাও। আমার ছেলে ইহুদি এ যদি বড় হয়ে ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে যদি আঘাত দেয়, আমার রাসূলুল্লাহর উপরে যদি আঘাত দেয়, এই না মনে করে আমি আমার বাচ্চাটাকে হুজুর সাথে সাথে শেষ করে দিলাম। ও নবী মুসা বলেন, আমার মতো অপরাধী দুনিয়ার জমিনে আর কি কেউ আছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর অপেক্ষা না করে ভাইজান ওই যুবতীকে বললেন, ও যুবতী, তোমার মতো অপরাধী দুনিয়া জমিনে আর কেহ না। আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, ভালো করে চেষ্টা করে যাও, মুসা নবীকে গিয়ে বলে দাও, ওই যুবতী যদি আমি আল্লাহর বিধান মেনে নাই, আমি আল্লাহ পাক ওই যুবতীকে মাফ করে দেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, যা মুসা নবীকে গিয়ে বলে দাও, ওই যুবতী থেকে অপরাধী বান্দা দুনিয়ার জমিনে আছে, ওই যুবতীর থেকেও অপরাধী মানুষ এ দুনিয়া জমিনে আছে। আল্লাহ নবী মুসা আলাইহি সালাম ঘুরে দাঁড়িয়ে গেলেন, ইয়া আখি জিব্রাইল উনজুর ইলাইকা, ইয়া আখি জিব্রাইল উনজুর ইলাইকা, সে মানুষটা কারা, কারা তো অপরাধী? আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ও নবী মুসা আলাইহি সালাম, ভালো মানুষ সুস্থ মানুষ মসজিদে যায় না, নামাজ পড়ে না, সেই মানুষটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট। কিছু কি বুঝাতে পারছি আপনাদের? এই কথা বলেন, এখানে কোনো খাতির দিয়ে কথা বলা যাবে, এখানে কোনো সুপারিশ কারো চলবে, যেটার বিষয়ে আপনাদের শেষে একদম বুঝাতে চাই, দিতেও এসেছি, এখানে কারোর সঙ্গে আমার কোনো খাতির নাই, আল্লাহ তোমার সঙ্গে কোনো খাতির করবে না, এখানে কোনো আপাস নাই কারোর সঙ্গে। পাঠিয়েছেন কি করতে? আল্লাহ দুনিয়ায় ঘর করব, বাড়ি করব, জমি জায়গা সম্পত্তি এই সব করার জন্য আল্লাহ পাঠাইনি, ওটা সাইড, আল্লাহ পাঠিয়েছে খাস মাত্র ইবাদত বندگی করার জন্য। জোরে বলো, আর একটু জোরে হয় না? তুমি ছেড়ে দিলে নামাজ, মুসলমান তুমি ছেড়ে দিলে, তুমি মসজিদে যাওনি, তুমি পাঁচ ওয়াক্ত পাঁচবার মসজিদে গেলে না, আল্লাহ বলেছে তুমি আসো, দুটো রিকাত ফরজ নামাজ পড়ে লাও, চার রিকাত নামাজটা পড়ে লাও, চার রিকাত মাগরিব জোহরের পড়ে লাও, তিন রিকাত মাগরিব পড়ে লাও, চার রিকাত ইশা পড়ে লাও, ব্যাস, আর আমার ঘরে তোমাকে থাকতে হবে না, তুমি যাও না, নিজের ঘরে চলে যাও, তুমি দুনিয়া সামলাও, ঘর সামলাও, বিবি বাচ্চাদের সামলাও, আর তোমাকে আমার ঘরে থাকতে হবে না, তুমি এইটাও করলে না। মার খেয়েছি কারেন্টের শর্ট, একটা রিকাত ছাড়ার জন্য, একটা রিকাত ছাড়ার জন্য কারেন্টের শর্ট খেয়েছি, আজ কারেন্টের শর্টটা খেয়েছিলাম বলি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজই করে দিয়েছে। জান চলে যাবে, জীবন চলে যাবে, নামাজ থেকে দূরে হাঁটব না, সেই ভালোবাসাটা আল্লাহ পয়দা করে দিয়েছে। আর একটু জোরে হয় না? তোমাদেরও তো মন এইভাবে দেওয়ার দরকার আছে, মসজিদে যাও না, ফরজ নামাজ পড়ো না, তার জন্য সাজা তোমাদেরও এটাই, কারেন্টের শর্ট দাও, কোনো খাতির কারোর সঙ্গে চলবে না, এখানে আমরা মার খেয়েছি, তোমার বাপ তোমাকে মারবে, তোমার উস্তাদ মারবে, তোমার পীর মারবে। দাদা হুজুর কে আল্লাহর দরবারে ঢোকার ডান দিকে একটা মাজার শরীফ আছে জানেন, হযরতে হুজ্জাতুল্লাহ চাচা আব্বারা, হুজ্জাতুল্লাহ চাচাকে চিনেন? দাদা হুজুর কে বলে মাজার শরীফের ডান দিকে একটা মাজার শরীফ, হুজ্জাতুল্লাহ চাচা, এত কঠোর ছিলেন এই নামাজের উপরে বেনামাজিদের সাথে হুজুর হাতে হাত দিতেন না, কথা বোঝাতে পারছি? কিছু বেনামাজি যারা হুজুর জানতে পারতেন, হুজুর হাত দিতেন না, এত রেগে যেতেন
বাড়ির দরওয়াজার সামনে চেন রাখা থাকত, হুজুর ওই চেন দিয়ে মারতে শুরু করে দিতেন, তুই নামাজ পড়িস না বিয়াদব, দুনিয়ায় এসেছিস নামাজ পড়িস না, হুজুর এত রেগে যেতেন। আর ওই মার খাবার জন্য বেনামাজিরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না? এত নিকৃষ্ট আল্লাহর কাছে বেনামাজি, সবাই থেকে নিকৃষ্ট। আল্লাহ বলে বলেছে, আল্লাহ বলে বলেছে, রাসূলুল্লাহ ডাকলেন, এই ছেলে দেখা, এটা কে বলে? হুজুর আব্বাজান, পূর্বে কি ছিল? একটা পশু ছিল, আমি রাসূলুল্লাহ দোয়া চাইলাম, আল্লাহ পাক তোমার আব্বাজানকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার আব্বাজান যতদিন বেঁচে ছিল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়েছে? কি জিজ্ঞাসা করলেন ভাই? সবাইয়ের মুখ থেকে শুনতে চাইছে, সবাই জোরে বলতে হবে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ফরজ নামাজ পড়তো? পড়তো কানা তারিকা সালাত। রাসূলুল্লাহকে ছেলে জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা কানা তারিকা সালাত, আমার আব্বাজান জীবনে কোনোদিন দুনিয়ায় নামাজ পড়তো না। আরে রাসূলুল্লাহ বললেন, নামাজ না পড়ার জন্য আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, আল্লাহ এর উপরে রেগে গেছে, আল্লাহ কে জানোয়ার বানিয়ে দিয়েছে। আমার আব্বা ভাইয়ের একদম শেষে সবাইকে অনুরোধ করে যাচ্ছি, সামনে রমজান মাস, তুমি কত বছর বাঁচবে, আমি কত বছর বাঁচব, দিনটা সামনে আসছে, চৌঠা চৈত্র, লাইলাতুল বারাত, শবে বারাত যেটাকে বলা হয়, আমি আপনি কে কত বছর বাঁচবেন, আল্লাহ ওই দিনে ফয়সালা করে দেবে, 20 বছর না 30 বছর, 40 না 50, 60, আল্লাহ পাক ওই দিনে ফয়সালা করবেন। খবরদার আর ভুল করুনি ভাই, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর ভুল করো না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাইব, এক মাস আল্লাহ যেন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আর একটু জোরে বলুন আল্লাহ আমিন। খবরদার রোজা ছাড়বে না, খুশি মানাও, আনন্দ করো, রোজা আসছে, রমজান মাস আসছে। আমাদের পীরাম্মা জান, আপনার পীরাম্মা জান, সকলে তো জানেন আমার পীরাম্মা জান যে রমজান মাসে ইন্তেকাল করলেন, আল্লাহর কাছে তার চাওয়া ছিল রমজান মাসে যেন আল্লাহ যেতে পারে, আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব, 9টা আপনার 11টা বাজবো বাজবো হয়ে গেছে, আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে, সকলের জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে একটু মোনাজাত করব, দোয়া চাইব, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। সত্যি চালাই পড়েছে, 3 দিন বিরাট শরীরের উপর চাপ গেছে, এত সর্দি হয়েছে। সবাই মন খুলে হুজুরকে একটু সালাম দেন, আমি গুনাহগার, আমি খাকসা, আমি পাপি, সবাইকে নিয়ে একটু আল্লাহর কাছে হাত তুলবো। আমাদের নামাজি, পরেজগার, মুত্তাকি, জাকিরি, আমার আব্বাদের, ভাইদের, সবাইকে নিয়ে একটু আমি গুনাহগার আল্লাহর কাছে হাত তুলবো, আপনাদের পীরের আওলাদ। তার আগে আমরা রাসূলুল্লাহকে একটু সালাম দিয়ে নেব, সালামু আলাইকা ইয়া রাসূল সালাম। তাইফে দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরাস কাপি সালাম। নবীজি যখন যান মদিনায়, বারে বারে পিছনে ফিরে তাকান, ওরে কাবা
আজ বিদায় আমি যাব সোনার মদিনায়, ইয়া নবী সালাম। জিব্রাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সারুদার, করিতে আরো দিদার, ইয়া নবী সালাম। নবীজির আব্বাম আব্দুল্লাহ, নবীজির আম্মাম আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। সবাই বসে যান, সবাই বসে যান, ওটাও ঠিক করবে না। আমি আল্লাহর কাছে একটু হাত তুলে কাঁদা কাটা করবো, সবাই জন্য একটু সালের সব দোয়া করবো, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, একটু মন খুলে প্রাণ খুলে রাসূলুল্লাহকে আমরা সবাই একসঙ্গে একটু দরুদ শরীফ পড়ি, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন আজকের ইসালের সব, সকলে বলেন আল্লাহু আমিন, বলুন আল্লাহু আমিন। আল্লাহ ইসালের সবকে আপনি কবুল করলেন, বলুন আল্লাহু আমিন। আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক আল্লাহ কবুল করলেন, বলুন আমিন। দাদা হুজুর কিবলার সাথে আপনাদের সম্পর্ক আল্লাহ কবুল করলেন, বলুন আমিন। বেশি করে যাবেন, বেশি করে যাবেন। পাঁচজন মুরব্বিতে চলে গেছে, পাঁচজন দাদা যান চলে গেছে, ছিলেন পাঁচজন, তিনজন চলে গেল। সাইফুদ্দিন চাহাজান বড় চাহাজান হুজুর কিবলা চলে গেল, কুতুব আপনার আবুল ফাক চাহাজান চলে গেলেন, কেলিমুল্লাহ চাহাজানও চলে গেল, চার দাদাজানের সভাপতি বসে ইনারা মানুষ হয়েছে, তিনজন চলেই গেছে, আছেন মাত্র দুজন। আহা, ইনারা যদি ঘরে শুয়েও থাকে, দুনিয়ার মানুষ আমরা মাথা তুলে চলাফেরা করি, অহংকারে চলাফেরা করি, আমাদের মুরব্বী হুজুর কেবলারা আছে, চার হুজুরের সভাপতি বসা মানুষরা আছে। বড় চাহাজান তার খুব একটা বাইরে বেরোন না, খুব একটা বাইরে বেরোন না, উনি একটু বেশি ঘরে থাকে, যত দায়িত্ব যত কিছু সব। এখন বর্তমানে কুরফা শরীফে যিনি মুরব্বী বড় চা যান, আমার আব্বা যান পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আব্বা যান, সকলের দোয়া করবে আব্বা যান হুজুরের জন্য, বড় চা যানের জন্য। আল্লাহ ইনাদের যেন বেশি বেশি হায়াতে হয়, বেশি বেশি আল্লাহ হায়াতে বরকত দেবে। সকলে বলে আল্লাহ আমিন, সবাই বলে আল্লাহ আমিন।
বড় বড় চা জান হুজুর কিবলারা আছে আরো সবাই, আল্লাহ সকলের হায়াতে বরকত দেন। বলুন না যাবে বেশি করে যাবে, মুখটা দেখে চলে আসবে। এখন বুঝতে পারছি কলিমুল্লাহ হুজুর চলে গেছে, বড় চা জান চলে গেছে। দুনিয়ার মানুষ কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে আমরা কিটা হারালাম, কোথায় ছিল এমন জীবন গড়ে গেলে দুনিয়ার মানুষ তানা জানাজা পড়ার জন্য ফুরফুরা শরীফে ছুটলে। এত সম্মান এত ইজ্জত কে দিয়েছে? জোরে বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইজ্জত পাইনি, রাষ্ট্রপতিও পাইনি। প্রমাণ, হুজুরের ইন্তেকালের আগে রাষ্ট্রপতি তো মারা গেল, তাকে দেখতে 2000 মানুষও চাইনি, আর তার জন্য 2000 মানুষও কাঁদেনি। কেন? সে তো ভারতবর্ষের রাষ্ট্রপতি। আর আমাদের প্রাণ প্রিয় পীর কিবলা হুজুর চলে গেলেন, আরে লাখ লাখ